সো স্যামসাং এর F15 অথবা M15 স্মার্টফোনটা হবে এমন একটা স্মার্টফোন যেটা কিনা এক চার্জে একদিন নয় দুই দিন নয় সর্বোচ্চ তিন দিনের ব্যাটারি ব্যাকআপ দিয়ে দেবে। এছাড়া এই ফোনটাতে 6 থেকে 12 জিবি র্যাম, 5G চিপসেট সহ মারাত্মক কিছু স্পেসিফিকেশন থাকছে। সো হেই গাইস, শান্ত হিয়ার। বর্তমানে স্যামসাং এর M13 অথবা F13 স্মার্টফোনটা 14 থেকে 15 হাজার টাকায় বাংলাদেশের লোকাল শপগুলোতে পাওয়া যায় এবং সেই প্রাইসের মধ্যেই নতুন করে স্যামসাং এর M15 স্মার্টফোনটা আসতে চলেছে, যেখানে কিনা 7000 mAh এর হিউজ ব্যাটারি থাকবে। হ্যাঁ গাইস, আপনি ঠিকই শুনেছেন, এই ফোনটাতে স্যামসাং এত হিউজ আকৃতির ব্যাটারিকে ইউজ করছে, যার মাধ্যমে কিনা সর্বোচ্চ তিন দিনের মতো ব্যাটারি ব্যাকআপ নর্মাল ইউসেজে পাওয়া যাবে এবং হেভিলি ইউজ করলেও 1.5 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ ইজিলি দিয়ে দেবে এই স্মার্টফোনটি। এই ফোনটাতে 25 ওয়াটের ফাস্ট চার্জিং এর সুবিধাও রেখে দেবে স্যামসাং। যদিও কিনা M15 ফোনটাকে ফুলি চার্জ করতে 2 থেকে আড়াই ঘন্টার উপরে সময় লাগবে, তারপরও রাতে একবার চার্জ করে নিলে হয়ে যাবে, প্রায় 2 থেকে 3 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ আপনারা ইজিলি পেয়ে যাবেন। সো এই ফোনটাকে পাওয়ার ব্যাঙ্ক এবং জেনারেটরের মতো ইউজ করতে পারবেন আপনি, বিকজ এই ফোনটা দ্বারা অন্য যে কোনো গ্যাজেট অথবা স্মার্টফোনকে ইজিলি চার্জ করা পসিবল হবে। আর গ্যাস শুধুমাত্র এটাই নয়, 4 থেকে 6 জিবি র্যামের সাথে তো আসবেই স্যামসাং এর এই বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তার উপর দিয়ে আরও 4 থেকে 6 জিবি র্যামকে এক্সট্রা যুক্ত করে 12 জিবি র্যাম পর্যন্ত ইউজ করা পসিবল হবে স্যামসাং এর র্যাম প্লাস ফিচারের মাধ্যমে M15 অথবা F15 স্মার্টফোনে। এই স্মার্টফোনটাতে 128 জিবির ইন্টারনাল মেমোরিকে ইউজ করবে স্যামসাং, তবে সেটা কিছুটা লো ক্যাটাগরির, মানে EMMC 5.1 এর। তাই এই ডিভাইসটার মধ্যে অ্যাপ ওপেনিং আর ক্লোজিং এর স্পিডটা কিছুটা ধীরগতির মনে হতে পারে আপনার কাছে, আর হেভিলি ইউজ করলে ফোনটাতে ল্যাগ এবং হ্যাঙ্গের দেখা পাওয়া যাবে। আর গাইস, এই স্মার্টফোনটা 6.6 ইঞ্চির হিউজ আকৃতির ডিসপ্লে সাথে আসবে, যেখানে কিনা 90Hz রিফ্রেশ রেট এবং ফুল HD+ রেজলিউশনটা থাকবে। তাই স্যামসাং এর সফটওয়্যার অপটিমাইজেশন যেহেতু সবচেয়ে উন্নত লেভেলের, আর বাজেট ক্যাটাগরিতে স্যামসাং এর ওয়ান ইউ এর কোর ভার্সনগুলো খুব ভালোভাবে মাখনের মতো কাজ করে, তাই এই 90Hz রিফ্রেশ রেটের জন্য ফোনটাকে কিছুটা ফাস্ট মনে হবে এবং স্মুথ মনে হবে ফেসবুক, টিকটক, হোয়াটসঅ্যাপ অথবা ইউটিউবের মতো অ্যাপগুলো স্ক্রল করলে। এছাড়া গ্যাস, ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশনকে ইউজ করতে পারে স্যামসাং, তবে স্যামসাং এর যে বদ অভ্যাসটা রয়েছে যে কম দামি স্মার্টফোনের মধ্যে পাঞ্চল কাট আউটকে না দেওয়া, সেটা এখানেও বজায় থাকছে। বিশাল আকৃতির নজযুক্ত ডিসপ্লেকে ইউজ করবে স্যামসাং তাদের F13 এবং M13 স্মার্টফোনটায়। আর এই নচের মধ্যে পাওয়া যাবে 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটার পেছনে 50 মেগাপিক্সেলের ডুয়াল অথবা ট্রিপল ক্যামেরা সেটআপকে ইউজ করতে যাচ্ছে স্যামসাং, তবে এই ক্যামেরা সেটআপে কোনো আল্ট্রাওয়াইড ক্যামেরা থাকবে না, ফালতু 2 মেগাপিক্সেলের ম্যাক্রো আপডেট ক্যামেরার সাথে আসবে এই স্মার্টফোনটি। তবে 50 মেগাপিক্সেলের ক্যামেরার কোয়ালিটি বাজেট অনুযায়ী কিছুটা বেটার এবং ভালো হবে। তাছাড়া ফুল HD রেজলিউশনে ভিডিও করা সম্ভব হবে স্যামসাং এর এই পাওয়ার ব্যাঙ্ক ট্যাগ যুক্ত স্মার্টফোনটাকে। এই স্মার্টফোনটাতে থাকবে এক্সিনোস এর 1330 অথবা মিডিয়া ট্যাগ ডেমিসিটি 700 চিপসেট, যেটা কিনা 5G চিপসেট, এবং এই চিপসেটের জন্যই আপনারা আগামীতে বাংলাদেশে 5G আসলে ইজিলি এই 5G ফোনটা দ্বারা 5G কানেক্টিভিটিকে ইউজ করতে পারবেন। এছাড়া গাইস, দুইটা 5G সিমের পাশাপাশি একটা SD কার্ডকে 1000 GB পর্যন্ত ইউজ করার সুবিধা রেখেছে স্যামসাং এখানে। ফোনটার ব্যাক ডিজাইন পুরোপুরি স্যামসাং এর প্রিমিয়াম ক্যাটাগরির ডিজাইনের মতো হবে, মানে S23 সিরিজের মতো, আর এখানে কোনো ক্যামেরা বাম্পকে না দিয়ে একদম সিম্পল ট্রিপল ক্যামেরা সেটআপকে দেওয়ার চেষ্টা করেছে স্যামসাং, যেখানে কিনা ছোট্ট আকৃতির ফ্ল্যাশ লাইট থাকবে। আর পুরো ফোনটার পেছনের ব্যাক প্যানেলটা একদম ফ্ল্যাট এজের হবে, যেখানে কিনা বক্সি শেপের ফর্ম ফ্যাক্টরটাকে ইউজ করবে স্যামসাং। আর এই স্মার্টফোনটা এক হাতে ইউজ করো কিছুটা কমফোর্টেবল মনে হবে, যদিও কিনা হিউজ আকৃতির বেজেলের জন্য ফোনটার ফ্রন্ট লুকটা কিছুটা ব্যাকডেটেড মনে হচ্ছে। এছাড়া এই স্মার্টফোনটার চিপসেট এবং ইন্টারনাল মেমোরিটাও কিছুটা পুরনো টাইপের, তাই গেমিংয়ের ক্ষেত্রে M15 স্মার্টফোনটা কেউ না কিনলে ভালো হয়। এই স্মার্টফোনটা টুকটাক কাজ করার জন্য অথবা রাফলি ইউজ করার জন্য একটা পারফেক্ট স্মার্টফোন হতে চলেছে। আশা করা যাচ্ছে বন্ধুরা অক্টোবর মাসের শেষ দিকে অথবা নভেম্বর মাসের দিকেই অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে M15 অথবা F15কে লঞ্চ করার পরে বাংলাদেশের মার্কেটে আনঅফিসিয়ালভাবে এই ফোনটাকে 15 থেকে 18 হাজার টাকার মধ্যে আমরা ইজিলি পেয়ে যাব। 15 হাজার টাকায় 4GB র্যামের ভেরিয়েন্ট, 18 হাজার টাকায় 6GB র্যামের ভেরিয়েন্ট, তবে অফিসিয়ালভাবে আসলে 20 হাজার টাকার উপরেই
দাম চলে যাবে স্যামসাং M15 স্মার্টফোনের। সো ফোনটা আসার সাথে সাথেই সবচেয়ে কম প্রাইসে কোথা থেকে কিনতে পাবেন সেই সম্পর্কে জানিয়ে দেব, তার জন্য এখনই সাবস্ক্রাইব আর ফলো করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।